আমি আর নাই যা মেলা গো মোকে ছেড়ে বাবু আর বাপ কন্দে গেলি ও ভিডিও চালু হয়ে গেছে সরি কোনো মনে করবে না মানে আজকে এত ভিড় হুলহুলির টাঁড়ি আইছে মানে লক দেখে ভুলে গেছি তো চলো আমরা এখন হুলহুলির টাঁড়ি বিশাল কিন্তু মিটিং আছে সেটা কিন্তু তুলে ধরবো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা বাংলার লক এসেছে তো আমরা এখন মিটিংয়ের দিকে যাব সেইখানে প্রচুর ভিড় আছে আর বহু দূর থেকে কিন্তু লক এসেছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং আরও বিভিন্ন জায়গা থেকে চলো তো এরপরে আমরা সেইখানে চলে যাব সেইখানে ভিড়টা দেখব তো কইব কাকা কেমন আছো ভালো না মিটিং কেমন চলছে মিটিং খুবই চলছে হ্যাঁ মিটিং মিটিং খুব জোরদার চলছে জোরদার চলছে আর খাওয়া দাওয়াটা হইল না নাই খাওয়া দাওয়া চলছে তো চলো এই কাকার সঙ্গে কিন্তু দেখা হইলো কাকাদের সঙ্গে বলছি এখন মিটিং চলছে মিটিংয়ে কত ভিড় হয়েছে সেটা কিন্তু দেখব আর কতটা এরিয়া জুড়ে হয়েছে আমরা তো দেখলি যে আজকে রাস্তা মানে রেল ফটক পায়রা মানে বিপদ মানে বহু দূর থেকে কিন্তু জ্যাম হয়ে গেছে চলুন আমি যাই ইয়ার পরে তো দেখা যাচ্ছে আপনাদের সঙ্গেই থাকো আর কেমন লাগছে জানাবে সেটাও কিন্তু কিন্তু মিটিংয়ে সামনাসামনি কাছাকাছি চলে এসেছি আর অনেকগুলো কিন্তু বাইক রাখা আছে ওই সামনেটা কিন্তু মিটিং হয়েছে তো পাশ দিকে যাবো আর আমি যেখানে এখন দাঁড়ায় আছি সেই জায়গাটা হচ্ছে হুলহুলির টাঁড়ি যাকে বলে ছড়রা এরোড্রাম বা এয়ারপোর্ট তো চলুন আর এটা কিন্তু আমি আগে আরও একবার ভিডিও করে দেখাচ্ছি যে ছড়রা এয়ারপোর্ট তো যারা দেখো না আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো চলো এরপরে মিটিংয়ে দিয়ে যাওয়া যাক কত মানুষজন আছে সেটা কিন্তু তুলে ধরব বহু মানুষ এইখানে মানে হেরান যাবে না যদি ফোন থাকে ফোনের যোগাযোগ তো খুঁজতে মনে ওই তিন দিন লাগবে তিন দিনও পাবে না কে জানে কি ঘটে চলো যাওয়া যাক মিটিংয়ের সামনের দিকে বাপরে বাপ আজকের ভিড়টা দেখুন কত লোক দেখতেই পাচ্ছি যে আজকে এতটা ভিড় বিরাট কিন্তু স্টেজটাও করা হয়েছে আর মানুষের ভিড়টা দেখুন কত আজকে মানে আগে দিয়ে যাওয়া মুশকিল আছে বিপদ মহাবিপদ বহু দূর থেকে কিন্তু লোক আর এই এই যে জায়গাটাতে কিন্তু মিটিংটা হচ্ছে সেটা বহু এরিয়া জুড়ে কিন্তু হচ্ছে আর এইখানে কিন্তু বড় এলইডি লাগা আছে যারা কিন্তু সামনে যেতে পারবে নাই তারা এই এলইডি দেখতে পারো চলো আমরাও দেখব যে এলইডি কীরকম দেখাচ্ছে সেই মিটিংটা তো যাই হোক আমরা অনেক পেছনে আছি সবাই সেই বলতে পারো যেহেতু অত দূর মানে প্রথম দিকে যাওয়াটা একদম মুশকিলে ভেড়ে পড়ে আছে যেহেতু আর এত ভিড় রাস্তা গেলে তো চলুন আমরা এলইডিটা কীরকম দেখাচ্ছে সেই সামনের যে মিটিংটা চলছে সেটা কিন্তু এলইডি বড় বড় টিভি লাগা আছে সেটা আমরা দেখবো যে কীরকম ওইখানে দেখাচ্ছে সেটাই কিন্তু তুলে ধরবো চলো দেখাচ্ছি আপনাদের কাছে কীরকম দেখাচ্ছে এলইডিটি এই সামনে কিন্তু এলইডি টিভিটা আছে বড় তো এইখান থেকে দেখাচ্ছে কখনো কখনো কিন্তু নেটেরও প্রবলেম চলছে আর এইখান থেকে অনেক মানুষজন দেখছে এলইডি টিভিটাই সেটা আমরাও তুলে ধরছি
विशाल मिशिल किन्तु अपना देखलें यूट्यूब चैनल जे की रकम लागिल किन्तु कमेंट करे देखाबो देखते पाच्छो लोक किन्तु एखनो आसछे सबाई सबाई किन्तु एर परे बाड़ी जाबे के आर एइखने किन्तु डीजे बक्सो आछे तो डीजे बक्सटा तुलते पारबो ना के जान माने एतो भीड़ जे तुला मुश्किल होय जाय मानुषेर भीड़टा देखुन आजके होल होली टाइटटा पूरा एकदम भरिया गेलछे आर सेइ जन्य किन्तु आमिओ देखते आछि आर आपनादेरके देखाबो जे की रकम भीड़टा होय जाय तो देखली भालो लागिल आर आपनादेर केमन लागछे अवश्य किन्तु कमेंट करे जानाबेन एर परे মানে রেল ফটক পাইরাতে পাইরাতে মোটামুটি ছটাও বাজতে পারে সাতটাও বাজতে পারে এত ভিড় যেদিকে রাস্তায় নিবে মানে সব সাইড থেকে রাস্তা আছে পুরা একদম ফুল হয়েই মানুষজন বাইর হচ্ছে রাস্তা দিয়ে বিশাল ভিড় কিন্তু এবার শেষ দৃশ্যটা আপনাদেরকে দেখাবো যেটা সবাই বাড়ি যাচ্ছে আর বাড়ি যাওয়ার সময় কিন্তু কত মানুষজন কেমন লাগছে দেখতে দৃশ্যটা সেটা কিন্তু তুলে ধরছি চলো ভিডিওটা দেখো আর কেমন লাগছে জানাও কিন্তু দেখতে পাচ্ছ মানুষজনের ভিড়টা প্রচুর ভিড় আর আমরা দেখলি দারুণ লাগলো কিন্তু দেখে মানে গোটা হুল হুলি টাইটটা একদম মানে মানুষে ঘুরে গেলছে এতটা দেখলি শুধু হলদাই দেখতে পাচ্ছি আর এখনো পর্যন্ত মানুষজন আসছে দেখতে পাচ্ছ করছি কেমন হয়েছে আজকের হুল হুলি টাইনের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হুল হুলি টাইনের আরও কিন্তু ভিডিও করা আছে পুরুলিয়ার যে এয়ারপোর্ট বলে এরোড্রাম বলে সেটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো যারা দেখো নাই আগে যে কীরকম ফাঁকাটা দেখতে লাগে তো সেটা কিন্তু আপনারা দেখে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে আমি লিঙ্কটা দিয়ে দেবো যে কীরকম তো চলুন শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো বাই বাই।